সুদীর্ঘ ছটা দশক, প্রায় ছটা দশক অর্থাৎ প্রায় ষাঠি বছর রাইজক সেবা আগবাই অবশেষত বিদায় মাগিবলে লৈছে কালিপিলিয়ে। কালিপিলি অর্থাৎ মুম্বাইর সেই বিখ্যাত বা সেই চিনাকি কলা হালধিয়া বরণের ট্যাক্সি। এই ট্যাক্সিখনে ছটা দশক ধরে মুম্বাইর রাজপথত চলিলে, মুম্বাইর জনতা সেবা আগবহালে, মুম্বাই অর্থাৎ গোটেই দেশের যা যখন লোক বা যখন গিয়ে মুম্বাইত ফুরিছে, মুম্বাইত পর্যটক হিসাবে গৈছে, মুম্বাইত কামর সন্ধান বিচারি গৈছে, মুম্বাইত আছে, সেই আটাইকেগী লোকরে একটা চিনাকি একটা যিচয় মুম্বাইর রাজপথর এই কালিপিলি প্রিমিয়ার পদ্মিনী ট্যাক্সি, সেই ট্যাক্সিখন এটা অতীত হব। 30 অক্টোবর 2023 অন্তিম দিন প্রিমিয়ার পদ্মিনীর, আর এই সিদ্ধান্ত এইভাবেই লওয়া হল কেন প্রত্যেক বাহনের একো একোটা এজ লিমিট থাকে, কিমান দিন বা কিমান বছর সেই বাহনখন চলিব তেনেকুৱা একো একোটা লিমিট থাকে, আর মুম্বাইর ট্রান্সপোর্ট বা পরিবহন বিভাগের নির্দেশনা অনুসরিয়ে এতিয়া মুম্বাইর রাজপথরপা সেই চিনাকি পরিচয় বিদায় লোবলে লৈছে। হয়তো এই কালিপিলির সঙ্গে আসলতে কালিপিলি এইভাবেই কেন এই কলা আর হালধিয়া বর্ণর বাবে সচরাচর সকলের মাজত বা সকলের মনতে কালিপিলি নামেরে স্থান লৈছিল এই ট্যাক্সিখনে, আর এই ট্যাক্সিখনে মুম্বাইর হাজার হাজার পরিয়ালর বাবে তেওঁলোকৰ বাবে এক প্রকার উপার্জনের মাধ্যম আছিল, আর এই মুম্বাইর ট্যাক্সিখনে এই মুম্বাইর চিনাকি পরিচয়ে এতিয়া অতীত হবলে লওয়াত বিভিন্নজনে বিভিন্ন ধরনের ইয়াক মনত পেলাইছে। মুম্বাই পরিবহনের পরিবহন বিভাগের শেহতিয়া জাননী বা নির্দেশনা অনুসরিয়ে বিদায় দিয়া হয়েছে 20 বছর পুরনি বাহন সমূহ, যেহেতু ইয়া শেহতিয়া এটা 20 বছর সময় নির্ধারণ করে দিয়া হয়েছে। ইয়ারে অন্যতম এই কলা হালধিয়া রঙর কালিপিলি বা প্রিমিয়ার পদ্মিনী, যদি মনত আছে একেবারে শেহতিয়াক মুম্বাইর আইকনিক রঙা রঙের সেই ডাবল ডেকার বাসসমূহকও বিদায় দিছিল। এই ডাবল ডেকার বাসসমূহ চলি আছিল মুম্বাইর পাবলিক ট্রান্সপোর্টার বৃহন মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই এন্ড বিএসটির অধীনত, আর সেই যেহেতু যান খরচ হয়েছিল তাতক উপার্জন কম আসে, তেনে পরিপ্রেক্ষিতত এই আইকনিক রেড ডাবল ডেকার বাসসমূহ মুম্বাইর রাজপথরপা বিদায় দিয়ার পিছত এয়া শেহতিয়াক এই মুম্বাইর একটা পরিচিত চিনাকিয়ে বিদায় লোবলে লৈছে। আসলতে এই প্রিমিয়ার পদ্মিনী এই এই ট্যাক্সি ট্যাক্সি পূর্বে ফিয়াট 1100 সেই মডেলটো রূপেই জনাজাত আছিল, কিন্তু পরবর্তী সময়সাত ইয়ার নাম হয় প্রিমিয়ার প্রেসিডেন্ট, আর তারপর অবশেষত প্রিমিয়ার পদ্মিনী নাম হয়ে পড়ে, আর সেই নামেরে বিদায় ললে এই বাহনখনে। 2001 চনত যি শেষবারের বাবে প্রোডাকশন হয়েছিল, তারপর 2001 চনতে প্রোডাকশন বন্ধ হয়েছিল এই গাড়িখনের, আর তার পরবর্তী সময়সাত শেষের যখন রেজিস্ট্রেশন বা যি পঞ্জন করা হয়েছিল বাহন সেয়া করা হয়েছিল 2023 চনত। 2003 চন আছিল সেই চনটো যত শেষবারের বাবে শেষরখন প্রিমিয়ার পদ্মিনী ট্যাক্সি রেজিস্ট্রেশন করা হয়েছিল। রেজিস্ট্রেশন অর্থাৎ 2003 চনের 29 অক্টোবর সেই দিনটোতে শেষরখন এই কলা হালধিয়া বর্ণর ট্যাক্সি পঞ্জন হয়েছিল, আর তারপর কোনো তেনেকৈ নতুন ট্যাক্সি হওয়া নাই রেজিস্ট্রেশন। আর ইয়ার পিছত এই যেহেতু 2003 চনেরপরা 2023 চনলৈকে দীঘলীয়া সময় 20 বছর সময় যেহেতু অতিক্রম হল, আর মুম্বাইর যা শেহতিয়া নির্দেশনা সেই অনুসরিয়ে রাজপথরপা মুম্বাইর বিদায় লোবলে বিচারিছে এই পরিচিত চিনাকিয়ে। বিভিন্ন সময়ত আসলতে এই ধরনের দাবি উত্থাপন হয়েছিল যে মুম্বাইর একটা আইকনিক এক ছবি বা মুম্বাইর এক চিনাকি এই কালিপিলি একোখনক অন্তত সংরক্ষণের ব্যবস্থা নিশ্চয়ক সরকারে করব লাগে, এই ধরনের দাবিও হয়েছিল, অবশ্যই এটালে সফল হওয়া নাই। আর বহু সময়ত এই দাবি উত্থাপন করেছিল মুম্বাইর অন্যতম এই ট্যাক্সি সন্থারে লোকে, কিন্তু অবশ্যই সেই পরবর্তী সময়সাত দেখা যাব তেনেকা কিবা পদক্ষেপ গ্রহণ করা হয় নেকি। এটা সময়ত প্রায় 90 দশক মানত প্রায় 60,000 মানি কালিপিলি ট্যাক্সি চলিছিল রাজপথত, কিন্তু সেই সংখ্যা কমি 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 অবশেষত এতিয়া বিদায় পরত আহি উপনীত হয়েছে। সি মুম্বাইর বাসিন্দাই বা মুম্বাই যিয়ে আছে কিছু সময় কটাইছে, তেওঁলোকৰ বাবে হয়তো এটা সময়ত এই কেইখন ট্যাক্সি নস্টালজিয়া হয়ে পড়ব, যেহেতু অতীত হবলৈ লৈছে, ইতিহাসের পাত লুটিয়ালেহে হয়তো এই কালিপিলি ট্যাক্সির কথা দেখা যাব বা জনা যাব, কিন্তু নিশ্চিত রূপত এটা বহু দীঘলীয়া সময় এই মুম্বাইর রাজপথর একটা চমক হয়ে আছিল, মুম্বাইর রাজপথর একটা পরিচয় হয়ে আছিল, অবশেষত এতিয়া বিদায় লোবলৈ লৈছে।